আসসালামু আলাইকুম। হেলথ টিউব বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর নূর বাবু শাহজাহান, মিডফোর্ড মেডিকেলে আছি কর্মরত। আমি আজকে আপনাদেরকে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং সম্বন্ধে কিছু বলবো। প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বলতে আমরা আসলে কি বুঝি, এটা হচ্ছে সন্তান নেওয়ার পূর্ব প্রস্তুতি। সন্তান নেওয়ার আবার পূর্ব প্রস্তুতি কি? সন্তান তো এমনিই আসবে না বন্ধুরা, এটা ঠিক না। সন্তান নেওয়ার জন্য অবশ্যই আগে মার এবং বাবার কিছু চেক আপের দরকার আছে। এটাকেই বলছে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং কিংবা সন্তান নেওয়ার পূর্ব প্রস্তুতি। এই প্রস্তুতির প্রয়োজনটা কেন? প্রয়োজনীয়তা হচ্ছে এই জন্য যে এই কাউন্সেলিংয়ে দম্পতিরা যদি ডক্টরের কাছে আসেন, তাহলে বিশেষ করে মা তার স্বাস্থ্যগত সম্বন্ধে পুরোপুরি একটা ধারণা পাবেন। তার কোনো ডিজিজ আছে কি না, যেটা হিডেন ডিজিজ, সেগুলো তার ডিটেকশন হয়ে যাবে। এবং সাথে সাথে তিনি সন্তান নিলে, গর্ভধারণ করলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং কীভাবে উনি ওনার লাইফটা চেঞ্জ করবেন, লাইফটা কীভাবে ডিল করবেন পরবর্তীতে, সেই সকল কিছুর একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পেয়ে যাবেন। এখন হচ্ছে যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে সাধারণত আমরা কী করি। এই কাউন্সেলিংয়ে আমরা যেটা বললাম যে মায়ের কোনো কিছু সমস্যা আছে কি না, যেমন মায়ের হতে পারে যে তার প্রেশার থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার কোনো থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে, অথবা তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেমও থাকতে পারে। সেই সব প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে নেব এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেব। প্রবলেম আইডেন্টিফাই যেমন হচ্ছে, যদি হাইপারটেনশন থাকে অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে, তখন কেন এগুলো দরকার? এগুলো দরকার হচ্ছে যে যখন তিনি প্রেগনেন্ট হবেন তখন এইসব ডিজিজগুলো যদি থাকে, তাহলে তার কমপ্লিকেশনস ডেভেলপ করবে, যেটা তার নিজের শরীরের জন্য এবং বাচ্চার জন্য, উভয়ের জন্য ক্ষতিকর হবে। বাচ্চাটা পরিপূর্ণ হবে না, মায়ের পেটে সে ঠিক মতন তার বৃদ্ধি হবে না এবং জন্ম পরবর্তী অবস্থাতেও তার অনেকগুলো সমস্যা দেখা দেবে। আর মারও কিন্তু একই অবস্থা, মার হয়তো বা রক্তশূন্যতা ডেভেলপ করবে, মা ডায়াবেটিস হতে পারে এবং অন্য ধরনের প্রবলেমও যেগুলো হবে সেগুলো নিয়ে তিনি তখন অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো তাহলে আমরা এখন কি করব? এইসব যে ডিজিজগুলো যদি থাকে তখন আমরা সেগুলো আইডেন্টিফাই করে প্রপার চিকিৎসা দিতে পারবো। যেমন অনেকেরই থাকেন যে উচ্চ রক্তচাপ, সেই কোনো হয়তো বা কোনো ড্রাগ নিচ্ছেন, সেই ড্রাগসগুলোকে কতটা প্রেগনেন্সি সেফ, সেই প্রেগনেন্সি সেফ ড্রাগ আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, আমরা সুইচ ওভার করতে হবে ওই প্রেগনেন্সি রিলেটেড ড্রাগগুলো দিয়ে। যদি ডায়াবেটিস থাকে তাহলে হয়তোবা আমরা ডায়াবেটিসের হয়তোবা উনি কোনো ওরাল ড্রাগ খাচ্ছেন, সেটা চেঞ্জ করে আমাকে ইনসুলিনে শিফট করতে হতে পারে। অনেক সময় দেখা যায় মার খিচুনি থাকতে পারে, কিংবা যেটাকে আমরা বলি এপিলেপসি, হয়তো বা তিনি এপিলেপসি রোগে ভুগছেন এবং তার এমনি কোনো অ্যান্টিসিজার ড্রাগ নিচ্ছেন, সেই ড্রাগসটাও কিন্তু কতটুকু প্রেগনেন্সি সেফ সেটাও অবস্টেট্রিশিয়ান দেখে নেবেন এবং সেই অনুযায়ী সেই ড্রাগটাকে মডিফাই করে নেবেন। এছাড়াও এখন একটু নতুন একটা প্রবলেম, ইনফেকশাস ডিজিজ যেমন HIV, এটা নিয়েও কিন্তু আমাদেরকে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে অনেকেই কিন্তু HIV সংস্পর্শে আসছেন এবং এটা জানেন না, হয়তো বা হয়ে যাচ্ছে কোনো কারণে, এবং এমনও হতে পারে যে তার পার্টনার হয়তো বা HIV পজিটিভ। তো সেই ক্ষেত্রেও কিন্তু এরকম যদি হয় তাহলে লুকানোর কিছু নাই, ডক্টরের কাছে আসবেন এবং আমরা প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস যেটা বলি সেটা দেব, মানে পূর্ববর্তী থেকেই যে কিছু অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ দিয়ে তাকে ট্রিটমেন্ট করব এবং কিভাবে তারা তাদের নিজের লাইফটা ডিল করবেন এবং পরবর্তীতে বাচ্চা নেবেন, হয়তো বা নর্মাল ওয়েতে নাও হলেও IUI নামে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি দিয়েও কিন্তু আমরা HIV যারা পজিটিভ তাদেরকে বাচ্চা নিতে সহায়তা করতে পারি। এটা একটা গেল। আর হতে পারে যেমন আপনার ডায়েট, আপনি কি খাচ্ছেন, আপনার ডায়েটটাও কতটুকু স্বাস্থ্যসম্মত হচ্ছে। যেমন অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, যেমন কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকতে পারে, বার্থ ডিফেক্ট থাকতে পারে, এই ধরনের যে সমস্যাগুলো এবং ওনার আগের প্রেগনেন্সিতেও হয়তো বা বাচ্চার কোনো সমস্যা ছিল, সেই জন্য ডায়েটের ইম্পর্টেন্সটা বেশি। এখানে ডায়েট বলতে আমি বোঝাচ্ছি যে এই যে এইসব বার্থ ডিফেক্ট কিংবা কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে, তাহলে আমাদেরকে ফলিক অ্যাসিড
এর উপরে বেশি একটু গুরুত্ব দিতে হবে। ফলিক অ্যাসিডটা তাকে বেশি করে ইনটেক করতে হবে এবং এটার একটা ডোজ আছে, সেই ডোজ অনুযায়ী তাকে দিতে হবে। এই আচ্ছা, আর হতে পারে যে তার ফ্যামিলি হিস্ট্রির কথা যেটা বললাম, যে ফ্যামিলি হিস্ট্রিতে অথবা তার নিজেরই কোনো ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকতে পারে, ইচোরাসের কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকতে পারে, ওভারিতে ক্যান্সার, কোলন ক্যান্সার, এই ধরনের যদি হিস্ট্রি থাকে তাহলে সেটাও কিন্তু অবস্টেট্রিশিয়ানের কাছে আমাকে ডিসক্লোজ করে নিতে হবে এবং সেই অনুযায়ী পরামর্শ আমাকে পেতে হবে। এছাড়াও হতে পারে যে অনেক সময় যে ড্রাগসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যে পুরুষ যে পার্টনার অর্থাৎ যে যিনি বাবা হতে চাচ্ছেন, তার অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বা কোনো কারণে উনি অ্যান্ড্রোজেন কন্টেনিং কোনো ড্রাগ খাচ্ছেন কিংবা টেস্টোস্টেরন সাধন এরকম কিছু যদি হয়তো বা কোনো ড্রাগ খাচ্ছেন, যার জন্য হয়তো বা চেষ্টা করছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না, তখন কিন্তু তার সেই ড্রাগের হিস্ট্রিটাও আমাকে নিতে হবে, যে ওনার কোনো ওরকম কোনো ড্রাগের হিস্ট্রি আছে কিনা যেটাকে আমি মডিফাই করে নিতে পারি। এছাড়াও আরও দেখা যায় যে এখন কিন্তু অনেক মাই ওয়ার্কিং লেডি, সেটা গার্মেন্টসেও চাকরি করতে পারেন এবং অন্যান্য কোথাও চাকরি করতে পারেন, তো যদি এবং বাসায়ও অনেক সময় যদি যারা গ্রামে আছেন তারাও কিন্তু অনেক সময় যে এনভায়রনমেন্টাল এক্সপোজার যেটা, যে যেমন কিছু টক্সিক এজেন্টের সংস্পর্শে তারা আসেন, যেমন যারা গ্রামে কাজ করেন এমন হতে পারে কৃষিকাজ করছেন, তাদেরকে পেস্টিসাইড যেটা আমি বলি কীটনাশক ওষুধ, হ্যাঁ সেগুলো ব্যবহার হয়তো বা করেন, আবার অনেকে যে হেভি মেটাল যেমন লেড, লেড পয়জনিং তার হতে পারে, অ্যাসবেস্টস পয়জনিং হতে পারে, এই ধরনের যে এগুলো কিছু সতর্কতা থাকতে হবে যে এগুলো এনভায়রনমেন্টাল পলিউশন থাকে যাতে না হয়, সেটা একটা। আবার অনেক মা কিন্তু হতে পারে যে এক্সরে ডিপার্টমেন্টে কাজ করছেন, মানে রেডিয়েশন হ্যাজার্ড সেটা হতে পারে, তো সেগুলো থেকে আমাকেও কিন্তু তাকে তার অকুপেশনাল যে কোনো হ্যাজার্ড আছে কি না সেগুলো আইডেন্টিফাই করে সেই বিষয়ে সতর্ক করে দিতে হবে। এছাড়াও আমরা যে মায়ের যেগুলো দেখি যে তার সে পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছে কিনা, যেমন অধিক শর্করা না খেয়ে আয়রন প্রোটিন এগুলো জিনিসগুলো এবং লিফি ভেজিটেবলস শাকসবজি এগুলো বেশি করে খেতে হবে, কচু শাক, লাল শাক, পালং শাক এগুলো একটু বেশি করে খেলে, মানে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেলে তার আয়রনের ঘাটতিটা হয় না, পরবর্তীতে রক্তশূন্যতা যেটা ডেভেলপ করে সেটা হয় না এবং উনি একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকতে পারবেন এবং তার পেশাব পায়খানা সব কিছুই যাতে নর্মাল থাকবে সেরকম উনি করে নিতে পারবেন। এই এই ধরনের কিছু যে টপিকসগুলো এগুলো একটু বলে আমরা সাধারণত সতর্ক করে দিই এবং মায়ের একটা পরিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, তাকে কীভাবে চলবেন, কীভাবে পরবর্তীতে উনি এবং প্রেগনেন্সি কবে ট্রাই করবেন সেটাও কিন্তু একটা বিষয় আছে, যে তার সে যখন এবং প্রেগনেন্সি যখন সে নিতে চাইবেন এবং যার মাসিকটা যখন তার বন্ধ হয়ে যাবে এবং মাসিক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যাতে তার অবস্টেট্রিশিয়ানের কাছে শরণাপন্ন হন, কারণ তার প্রেগনেন্সি ডেটিংটাও কিন্তু ঠিক করে দিতে হবে এবং এটাও কিন্তু তার জন্য এবং তার বাচ্চার জন্য খুবই ইম্পর্টেন্ট, ডেলিভারির টাইমটা একটা নির্দিষ্ট সময়ে ঠিক মতন পরিমাপ করার জন্য। তো আজকে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, অন্য আরেকদিন দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ।